আপনি যেটার জন্য সিনেমা দেখেন অ্যাট লিস্ট আমি বলবো ইন্ডিয়ান মেজর অডিয়েন্স যার জন্য সিনেমা দেখে এন্টারটেইনমেন্ট মাইন্ড রিলিফ একটা গুড স্টোরি ইয়ে ওয়ালা সিন ওটাই সবকিছু আছে মানে কুট কুট কে ভরা হ্যাঁ ব্যাপারটা তার সাথে হিউমার কমেডি সবকিছু আছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বায়োস্কোপ বং কাপল আমি অম্বালি আমি অভিষেক আমরা এসে গেছি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে তার আগে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করুন যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন এছাড়া আপনারা আমাদের ফেসবুক টুইটার ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন ওখানে আমরা নানান ইন্টারাক্টিভ পোস্ট দিই মাঝে মাঝে পোলস দিই কোশ্চেন অ্যান্সার্স দিই ওখানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদেরকে অথবা আপনারা নিজে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন একদম এদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে একদম আজকে আমরা একটা তামিল মুভির রিভিউ নিয়ে এসেছি জেলার সুপারস্টার রজনীকান্তের যেটা ডাইরেক্ট করছে নেলসন দিলীপ কুমার এটা 10th August থিয়েটার রিলিজ করেছিল উইদিন আ মান্থ এক মাসের মধ্যেই আগেই এটা প্রাইমে চলে এলো কারণ কোনো একটা জায়গা থেকে লিক হয়ে গেছিলো মুভিটা পুরোটা কোনো থেকে তো ওরা বাধ্য হয়ে ওটিটিতে আনতে হলো এক মাসের মধ্যেই নাহলে এরকম একটা মুভি দেখা সিরিয়াসলি দরকার বাট যাই হোক এখন কোন রিজনের জন্য বার করতে হয়ে গেছে করার নেই এখন আপনারা সবাই দেখতে পারেন মানে কোনো বাধা নেই প্রাইম ভিডিওসে আপনার অ্যাকাউন্ট আছে তো গিয়ে দেখে নিন আর হ্যাঁ যেটা বললাম ডাইরেক্ট করেছেন নেলসন দিলীপ কুমার মিউজিক দিয়েছে অনিরুধ আর কাস্টে আছে অবভিয়াসলি সুপারস্টার রজনীকান্ত শিব রাজকুমার বিনায়কন মিন্না মেনন তমান্না ভাটিয়া বসন্ত রবি মোহনলাল জাকি শরফ আর রমায়া কৃষ্ণন সুনীল আর মানে অন্যান্য অনেকে অনেকে আছে আর মানে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে আই থিঙ্ক একজন করে রিপ্রেজেন্টেটিভ ছিল বাট পান্ডে জ্যাকি শ্রফ হ্যাঁ আরো অনেকে ছিল হ্যাঁ বললাম আমি নাম বললাম মোহনলাল আছে শিব রাজকুমার আছে এখানে ইন্ডাস্ট্রি থেকে তো বল কেমন লাগলো ভালো লেগেছে বেশ ভালো লেগেছে মানে বায়াসড হয়ে বলছি না যে সুপারস্টার রজনীকান্তের মুভি বলে বলছি বাট বেশ ভালো লেগেছে বেশ কিছু কিছু যেটা হয় না টুইস্ট অ্যান্ড টার্নসগুলো যেটা মানে ব্যাপারটা হয় ওয়াও ফ্যাক্টরটা এখনও সিনেমাগুলো কিছুর মধ্যে আছে যেখানে অনেক সময় আমরা অনেক টিভি সিরিজ বা সিনেমা রিভিউ করে বলি যে এটা এটার মতন এটা এটার মতন হয়েছে তো ওই জায়গা থেকে আমি বলবো এটা এর মতনই হয়েছে নিজের মতন হয়েছে আর কিছু কিছু খুব প্র্যাকটিক্যাল কিছু কিছু জিনিসগুলো তুলে ধরেছে আর রজনীকান্ত সিনেমায় অ্যাকশন থাকবে না সেটা তো হতেই পারে না তো স্টাইল এন্ড অ্যাকশন নরমাল অ্যাকশন কখনোই থাকবে না রজনীকান্ত মুভিতে স্টাইলস অ্যাকশন মানে বেশ ভালো লেগেছে বেশ ভালো লেগেছে একদম মানে পুরো ফুল ফান এন্টারটেইনমেন্ট সবকিছু আছে মানে কুট কুট কে ভরা তার সাথে হিউমার কমেডি সবকিছু আছে একদম আর যেটা বললাম আমরা এর আগেও যে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি থেকে একজনকে রিপ্রেজেন্টেটিভ কে নেওয়া হয়েছে এটা খুব ভালো লেগেছে আমাদের পার্সোনালি তেলুগু ইন্ডাস্ট্রি মালয়ালম ইন্ডাস্ট্রি হিন্দি ইন্ডাস্ট্রি সব থেকেই নেওয়া হয়েছে তো মেন মেন যেগুলো মানে অনেক সময় যে অনেকটা কথা হচ্ছিল না আরআর এর পরে বা আগে একটা কথা হয় যে এটা সাউথ এটা এটা এরা দেখেছে এটা ইন্ডিয়া এখানে পার্সোনালিটি প্যান ইন্ডিয়া সবই বানানো হচ্ছে সবকিছু যে একটা মুভি ইন্ডিয়ান মুভি একদম মানে আমরা পার্টিকুলার ক্যাটাগরিজ না করে ইন্ডিয়া বলি একটা প্রোডিউসারটা একটা পার্টিকুলার রিজন থেকে উঠে আসছে বাট আমি এটা নয় যে অন্য কোন ইন্ডাস্ট্রি থেকে অ্যাক্টরসরা কাজ করতে পারবে না একদম আর ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান মুভিকে ইন্ডিয়ান মুভি বলা উচিত পার্টিকুলার কোন জায়গার নাম লাগিয়ে অন্যকে ছোট বড় করার ব্যাপারটা নেই কারণ এটা পুরোটাই আমাদের দেশ
আমরা যদি আমাদেরকে না সাপোর্ট করি তাহলে আমরা অন্যদের থেকে কি এক্সপেক্ট করব? আমরা যেহেতু একটা রিজিয়ন এক এক রকম ল্যাঙ্গুয়েজে কথা বলে বলি একটা যা ব্যারিয়ার সৃষ্টি হয়েছে, বাট এখন মানে মুভিতে ওটা দরকার নেই, কারণ যে কোনো স্ক্রিপ্ট পড়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে মানুষ অ্যাক্টিং করতে পারে। আর এটা তো অনেক বড় ব্যাপার না যে আমাদের একটা দেশে এতগুলো ইন্ডাস্ট্রি আছে, এত ধরনের কাজ হয় যে আমরা তার মধ্যে ক্যাটাগরাইজ করতে পারি, এটা আমাদের জন্য খুব প্রাউড মোমেন্ট অ্যাকচুয়ালি। একদমই একদমই। আর আমরা এটা হিন্দিতে দেখেছি, বাট যদি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ তামিলে দেখতাম তো কিছু কিছু জায়গায় যেখানে জাকির শরফ বা মকরন্দ দেশপাণ্ডে তারা যেহেতু হিন্দি ইন্ডাস্ট্রি তারা হিন্দিতেও কিছু কথা বলছে, যেহেতু তারা দিল্লি বা পাঞ্জাব থেকে এসছে, আর এখানে সেটা দেখানো হয়েছে যে স্পেসিফিক্যালি যে কিছু লাই এটা হিন্দিতে বলছে, এক্স্যাক্টলি মানে নিজের ল্যাঙ্গুয়েজে বলছে, তো সেটা ভালো, প্রত্যেকটা ন্যাচারাল জিনিসটা লাগ মনে হচ্ছে। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা হচ্ছে আমরা আমাদের ন্যাশনাল সং এই বলি যে সব রকমের ল্যাঙ্গুয়েজ আছে এখানে, আমাদের এত ল্যাঙ্গুয়েজ এত ধর্ম সব জায়গায় যেটা থাকে না সেটা আমাদের ইন্ডিয়া যায়, সেটাকে আমরা সিনেমায় রিপ্রেজেন্ট করতে আমাদের কোনো মানে খারাপ লাগা বা লজের ব্যাপারই নেই, এটা খুব গর্বের ব্যাপার। আর এখানে মানে মানে এরা আছে বলে শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, মোহনলাল আছে বলে কখনো রাজনীকান্তের এটা কখনো ছোট হয়ে যায়নি, কেউ ছোট হয় না বলে না, মানে চাঁদের হাট ব্যাপারটা ওটা কখনো কোনো জিনিস কমে যায় না আরো বাড়ে। আমার মনে হয় যারা এরকম জায়গায় আছে তারা জানে, মানে রজনীকান্ত যেখানে আছেন উনি জানে বলেন এরকম ডিসিশন মেকিং গুলো নিয়েছে, আর আমাদের এগুলো থেকে সত্যি অন্যান্যদের শেখা উচিত এই জিনিসগুলো। মানে কমপ্লেক্স খাওয়ার কোনো দরকার নেই যে আমার সাথে আরেকটা হিরো আছে বলে আমি একদম পাবো না চান্স বা আমার এটা কমে যাবে বলে। আর একটা জায়গায় উঠে এটা যারা ওঠে তারা বুঝতে পারে, তো তাদের ডিসিশন মেকিং এ আমরা এই চেঞ্জ গুলো দেখতে পাই। আর মানে তুমি শাহরুখ খানকে দেখো না, যে কোনো ছোট মুভিতে কি ক্যামিও রোল করে আসছে, ও জানে যে আমি 5 মিনিট থাকলেও ওদের ওই লাভ হয়ে যাবে ভালো, তো লাভ ক্ষতির ব্যাপারটা নাই, যে আমি কারোর কিছুতে কন্ট্রিবিউট করতে পারি এটা একটা বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। রকেটরি যেটা তো মাধবনের যেটা ফ্রিতে করেছে, ফ্রি অফ চার্জে করেছে রোলটা শাহরুখ খান যেটা করেছে, তো ফিল গুড ব্যাপার। মানে আমি জানি না অন্যান্য অডিয়েন্সের ব্যাপার, বাট আমার পার্টিকুলারলি যে কোনো সিনেমায় অনেকজন থাকলে সেটা ফ্রিকোয়েন্ট সেকেন্ডের জন্যই হোক না কেন সেটা আমার খুব ভালো লাগে, যে আমার মনে হয় একজন একজনকে সাপোর্ট করছে আর সেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। এক্স্যাক্টলি, তো মানে সিনেমা ব্যাক টু সিনেমা মানে সেই হিসেবে খুব ভালো লেগেছে একদম। তারপরে স্টোরি ওয়াইজ বলবো ইউনিকনেস ছিল অবভিয়াসলি, তার সাথে রজনীকান্তের যে একটা ক্যারেক্টার প্লে করা যে ধরনটা যে স্টাইলটা থাকে সেটা মেইনটেইন হয়েছে। আমি বলবো রজনীকান্তের স্টাইলিং পার্টিকুলার এই সিনেমা আমার খুব ভালো লেগেছে, মানে যেটা আমরা সিনেমা দেখতে একটু বলছিলাম যে এই এজে আসার পরে যখন তোমার কে আইডল হিসাবে বা ভগবান হিসাবে এতজন দেখছে, তোমার একটা সিঙ্গেল এদিক ওদিক জিনিসেও মানুষ অনেক খারাপ বা ভালো দুটো ইনফ্লুয়েন্স হতে পারে, এখানে দাঁড়িয়ে আমি মানে আমি আইডিয়া নেই কিন্তু এটা বলবো যে রজনীকান্তের কতটা প্রেশার আছে ওর উপরে, আর এর জন্য ওর স্ক্রিপ্ট সবসময় 100% পজিটিভ, যেখানে একটাও ভুলের কোনো জায়গা নেই, কারণ কি একটা ছোট মানে নেগেটিভ কিছু দেখানো হলে সেটা যে কিরকম করে দর্শকরা নেবে, যেহেতু ব্যাপারটা হয় না ভগবানের বাণী ব্যাপারটা, তো এইখান থেকে আমি বলবো ডায়ালগ স্ক্রিপ্ট রাইটিং যতই অ্যাকশন মুভি হোক বাট দেখাতে হবে ইচ এন্ড এভরি ডিসিশন হোজ রাইট। হ্যাঁ মানে ওর যে ফ্যামিলি ম্যান হয়ে যাওয়া, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে ওই জায়গা আবার ফেরত না যাওয়ার যে ডিসিশনটা, এটা অতক্ষণ অবধিও রেখেছিল যতক্ষণ না বাধ্য হয়ে যাচ্ছে ওই জায়গাটা আবার ফিরে আসতে, সেটা বেশ ভালো একটা মেসেজ যাচ্ছে যে কখনই রাগের বসে বা রেগে গেলেই বা তোমার ফ্যামিলিকে আক্রমণ করলেই আমার পিছনে কাউকে হারাবার নেই, কাউকে থ্রেটন করার নেই, তো দরকার যতক্ষণ না একদম এক্সট্রিম করবো ততক্ষণ মানে মহাভারতের দরকার নেই, ব্যাপারটা হচ্ছে ওটাকে যদি একদম। তো
এই জিনিসগুলো প্রত্যেকটা ডিসিশন মেকিং এ দেখানো হয়েছে, বা যখন একটা জিনিস চুরি করা বা পুলিশদের মারা, তো যখন পুলিশদের একটা সিন চলছিল যেটা পুলিশদেরকে মারছে, তখন আমি ওটা বলছি যে এটা হচ্ছে কারণ কি একটা ব্যাড মেসেজ হচ্ছে, তুমি এক্স্যাক্টলি কপ হয়ে কপদের মারতে পারো না, পুলিশ হয়ে জেলার হয়ে কি করে অন্য পুলিশদেরকে বা জেলার দরকার নেই, তুমি একটা ভালো মানুষ হিসেবে তুমি একটা ইনোসেন্ট কে মারতে পারো না, একটা ক্রাইম যে করছে তাকে মানে একটা আলাদা কজ থাকে সব সময়, কিন্তু তুমি একটা ভালো এখানে দেখাচ্ছো যে ফ্যামিলি কে বাঁচানোর জন্য, পরে এরকম অনেক সিনেমায় আছে যেখানে দেখানো হয়েছে অরিজিনালি মার্ডার করতে বাধ্য হয়েছে নিজের ফ্যামিলি কে বাঁচানোর জন্য, কিন্তু আলটিমেট যখন আবার টেনেন্ট টুইস্ট এলো তখন আমি বললাম ইয়েস, মানে এই জায়গায় দাঁড়িয়ে সেটা অন্য কোন অ্যাক্টর বা রজনীকান্তের স্ক্রিপ্টের মধ্যে পার্থক্যটা আমার স্যার যে এইরকম জায়গা থেকে যখন কোন স্ক্রিপ্ট ধরছে কোন কোন ডিসিশন গুলো ছোট ছোট চেঞ্জ করা উচিত, মানে এই জিনিসগুলো দেখে সত্যি রেসপেক্ট, স্টোরিটাকে সত্যি হ্যাঁ মানে রেসপেক্ট তো আসে, স্টোরিটাকে একটু অন্যদিকে নিয়ে গেল যেটা বেশ বেশ ভালো লেগেছে আমাদের, অন্যান্য মুভি থেকে আলাদা করেছে জিনিসটা, অনেক আলাদা করেছে। আর আমি বলবো এন্ড অফ লাস্ট সিন আমরা আসবো পরে, আমরা তার আগে বলবো অ্যাক্টিং নিয়ে কিছু বলার তো নেই, কারণ কি ইটস এন এভরি স্পেশালি আমি বলতে চাই মানে সবাই তো অবভিয়াসলি আমি অলরেডি লেজেন্ডস ওরা, বাট আমি জানি না ইনি হয়তো লেজেন্ডস যিনি ভিলেনের রোলটা করেছেন, বিনায়ক মানে অসাধারণ রোল করেছে, সিরিয়াসলি স্ট্যান্ড আউট করেছে সবার মধ্যে থেকে প্রচন্ড, মানে এতটা এমনি দেখো না হিরো আর ভিলেনের মধ্যে ভিলেনকে সবসময় স্ট্যান্ডার্ড করতে হয়, কারণ কি যত বড় ভিলেন হবে তাকে মেরে তত বড় হিরো হবে, যেটা হয় রাবণকে মেরে রাম হয়েছে ব্যাপারটা এরকম, বাট এত প্যাথেটিকলি ভালো, মানে প্যাথেটিক বলছি কারণ কি আমি কিছু সিন দেখতে পারিনি, এতটা ব্লাড আর এ দেখানো হয়েছে, এত নিঃশংস ভাবে একটা করেছে ওই রোলটাকে এত সুন্দর ভাবে, জানো ওটা রক্তে আছে ব্যাপারটা, ও মাই গড, সিরিয়াসলি দারুণ করেছে, আমি জানি না ওনাকে আমি আগে কখনো দেখেছি কিনা মনে পড়ছে না, আমি দেখেছি কোথাও, তাই আমি বলতে পারছি না উনি প্রচন্ড চেঞ্জ হয়েছে, তো বাট মানে ওয়ান অফ দ্য বেস্ট ভিলেন আমার মনে হয় যে লাস্ট কিছু দিনে দেখার মধ্যে, তো অসাধারণ। আর তার সাথে যে ছোট ছোট ডিটেলিং গুলো যেগুলো আমার খুব ভালো লেগেছে বলবো, যে এই নাচ করছে যে তালের যে পার্টিকুলার কিছু কিছু গানে আর ছেলে নাচ করছে, ওয়াও মানে বলে না ফুল আর সিন এত সুন্দর, আর ব্যাপারটা কি মানে কখনো এত সিনেমা দেখেছি কখনো এইভাবে কেউ দেখায়নি, যে হ্যাঁ ফান নাচ এন্টারটেনমেন্ট মানে তো যে কেউ করতে পারে, এমন না তোমার ফিমেল দরকার সেক্সি লুক দরকার, একটা ফান অফ এন্টারটেনমেন্ট, মানে ওটা দেখে যতটা রিলিফ হয়েছে আমার অন্যান্য অনেক গান দেখে হয় না, সিনেমাটোগ্রাফি যদি আসি দারুণ সিনেমাটোগ্রাফি, মানে শর্টস এমন বাজবাল শর্টস আছে এখানে, আর ডাইরেকশনও দারুণ লেগেছে, ডাইরেকশন মানে দেখানোর যে মানে পরপর যে সিনগুলো সেট করা, এডিটিং ডাইরেকশন সত্যি দারুণ, মিউজিক নিয়ে কিচ্ছু বলার নেই, অনিরুদ্ধ মিউজিক করছে, ও তো মানে এখন সাউথের না অল ওভার ইন্ডিয়া এক্স্যাক্টলি, কারণ এখন জানো যেমন এটা মিউজিক করেছে যেখানে খুব ভালো ভালো গান, একদম মানে ও যখন কোলাবরেট ডি দিয়ে পুরো ইন্ডিয়া আর পৃথিবীকে নড়িয়ে দিয়েছিল, আর ও প্রচন্ড এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে, হয়তো সেটাই হতো সব থেকে ভালো পায়, বিট খুব ভালোবাসে ওদের গানের, বুম বুম একটা বিট থাকবে ওর, সেটা সিরিয়াসলি খুবই ভালো লাগে, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবেও মানে অ্যাকশন হোক মানে যে কোনো সিকোয়েন্সে, আর ওইটার সাথে রজনীকান্তের ডায়ালগ আর স্টাইল কিছু কিছু জায়গায় সিনেমাকে একটা চরম পর্যায়ে নিয়ে গেছে, আর আর শান্ত থেকেও কি করে কাজ করা যায় সেটা দেখিয়েছে রজনীকান্ত এটাতে, যে একদম মানে ম্যাচিউরিটি মানে ব্যাপারটা হয় না এখন মানে ছটপট নয় একদমই নয়, একটা কাম একটা ক্যারেক্টার, মানে সাউথের যে ক্যারেক্টার যেগুলো আমরা দেখি বিশেষ করে এনার্জেটিক, ওইটাকে কামলি দেখিয়ে সেম এনার্জি তোমাকে ফিল করাচ্ছে, সামনে চোখের সামনে কাম কিন্তু এনার্জিটা তুমি ফিল করছো, ওটা সিনেমাটোগ্রাফার ডাইরেকশন ডাইরেক্টরের অনেক হাত আছে ওটাতে, একদম একদম, আর প্রত্যেকটা স্টাইলিং আগের সিচুয়েশন যখন ওকে কম বয়সী দেখানো হয়েছে ওই জায়গাটায়, ওই জায়গাটা দেখলে আমরা পুরনো রজনীকান্তের স্যারকে মনে পড়ে যায় তখনকার যখন সিনেমাগুলো যখন আমরা খুব ছোট ছিলাম, ওভারঅল সিনেমাটা যদি না এখনো দেখে থাকেন অবশ্যই দেখুন,
হাইলি রেকমেন্ডেড আর ফান মুভি, ফ্যামিলির সাথে দেখুন, একটু বেশি ব্লাড আছে, বাচ্চারা থাকলে একটু মাঝে মাঝে চোখ ঢাকতে হবে, কারণ কি আমার নিজেকেও হয়েছে খুবই মাঝে মাঝে হিংসংসতার একটা চরম পর্যায়ে একটা ভিলেনকে দেখানো হয়েছে, সেটাও খুব ভাল লেগেছে। ইন দ্য সেন্স ভিলেনিশ অনেককেই দেখানো হয়, বাট এরকম একটা কোর ভিলেন মানে তার মধ্যে শুধরানোর কোনো চান্স নেই সেটা, আর সব থেকে বাজে সিচুয়েশনে যে কনফিডেন্ট লেভেলটা যেমন করে দেখিয়েছে, দেখুন বাস একটা টুইস্টেড মেসেজ আছে, আমরা এখনি বলবো কি স্পয়লার একটু পড়া হচ্ছে, আস্তে আস্তে আমরা হয়ে গেছি, হ্যাঁ আমরা পড়ে দিচ্ছি, আমরা শেষের দিকে চলে এসেছি না, এটা খুব মানে অনেককে হয়তো অনেক ভাবাবে ব্যাপারটা, যেটা ফাদার লাইক সন যেটা একটা কথা হয়ে যায়, তো সেটা যে সবসময় সত্যি না সেটাও দেখানো হয়েছে, সেরকম জায়গায় যে টাফনেসটা, যে যখন মানে ভিডিওটা দেখে একটা সিনে নিজের ছেলের অ্যাকচুয়ালি নেগেটিভনেসটা যখন চোখের সামনে পড়ে, তারপর যে রজনীকান্ত স্যারের যে হাসিটা দেখানো হয়, আমি ওই সিনে পেনটা আমি ফিল করতে পারি, মানে আমি মানে এত সুন্দর ওনার অ্যাক্টিং, আর একটা বাবার যে তার ছেলের জন্য কিছু করতে পারে, গর্ব সেই গর্বটা সেই সময় ভেঙে চুরচুর হয়ে গেল, আর শুধু চুরচুর ব্যাপারটা না, তার এরকম মানুষ করার জন্য ও মারা গেছে, এত কিছু যখন নিয়েছে একটা মেয়ে, মানে বাবা সে যখন সব কিছু ছেড়ে ফ্যামিলির প্রতি এত অনেস্ট, যে বড় বড় ক্রিমিনালদেরকে ঠিক রাস্তায় নিয়ে এসছে, এত স্ট্রিক্ট, এত ভালো, আর সে যখন এত বছরের কনফিডেন্ট যে নিজের ছেলেকে এরকমই মানুষ করেছে, তারপরে যেটা দুঃস্থ যে না আমি যেটা ভাবেছি সেটা ভুল, মানে আমি মানে যতদিন জেলার ছিলাম ততদিন আমি সবার নার্ভস জানতাম ওখানকার অতগুলো ভিলেনের বা ক্রিমিনালদের, ও মাই গড, আমি তো নিজের ছেলের বুঝতে পারলাম না, আমি তো সেটা বেশ আঘাত লাগে, মানে একটা বাবা হয় সিরিয়াসলি মানে এই সিচুয়েশনে টাফ ডিসিশন তো নিতে হয়, তারপর অনেক সুযোগ দিয়েছে ওকে, তো কিছু বলার আছে কিনা বল, কিছু স্বীকার করার আছে তো কর, লাস্ট অফ দি অপশন দিয়েছে, কিন্তু ওইটাই মানে কোথায় স্টপ করতে হবে একজনকে জানা উচিত, সেখানেও হয়তো ছেড়ে দিতে পারতো যদিও সারেন্ডার করে দিত বা কিছু, বাট না না ওইখানে বলছি না, লাস্ট ডিসিশনের পরেই বলছি আমি, তখন যদি সারেন্ডার বলতো যে হ্যাঁ আমি সারেন্ডার করে দিতে চাই, তাও হয়তো অপশনই দিয়েছিল যেটা ঠিক, মানে ব্যাপারটা হচ্ছে সত্যি কতটাই খারাপ হোক কিন্তু তোমাকে আর তার এফেক্টটা তোমাকে ওই দূরদর্শিতাতে দেখতে হবে, তার এফেক্টটা তোমার তার ছেলের উপরে পড়বে, তার ছেলের উপরে পড়বে, পুরো ফ্যামিলির উপরে পড়বে, এই দূরদর্শিতাটা দেখে কখনো কখনো সব থেকে হয়তো পুরো জিনিসটার কষ্টটাও নিজেরই হয়েছে, যখন সাপে কামড়ায় বা কিছু তো বিষটা পুরো বডিটা ছড়িয়ে দেওয়ার আগে যদি হাতটা কেটে দেওয়া হয় তো বেঁচে যায় মানুষটা, ব্যাপারটা ওটাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আলটিমেট সেটা তার সন্তান, যেমন আমি বলবো যে যত মানে যতই আমরা বলি মানে বড় বড় যুদ্ধ যতটাই এ করে মানে আমরা অ্যাভয়েড করি, কিন্তু কিছু যুদ্ধ লড়া উচিত, কারণ কি এটা থেকে পরের জেনারেশনকে বা একটা সমাজকে চেঞ্জ দরকার, তো এখানে এত বড় একটা ডিসিশন দেখানো হয়েছে কিন্তু খুব জাস্টিফাইড আমার মনে হয়েছে একটা জায়গা থেকে, খুব টাফ, বাট কেন কি অন্যরা হয়তো এটা বুঝবেও না কতটা টাফ, কিন্তু সারা জীবন হয়তো আর ঘুমাতে পারবেন না তিনি, কিন্তু এটা সবার জন্য হয়তো ভালো, তো ওভারঅল দারুণ লেগেছে সিনেমাটা, মাস্ট ওয়াচ, একদমই আপনারা দেখুন এখনো না দেখে থাকলে, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এখনো সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, একটা রেড বাটন আছে ক্লিক করে দিন, আর এরকম আর কি ভিডিও আমরা রেগুলার রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, একদম, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে কথা হবে, বাই বাই।